বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ আমার সংগ্রামের সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আজকের এই মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যার উপরে হামলা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন, মৌলানা আবু সুফিয়ান বাংলার সুফিয়ান নয়, সারা বিশ্বের যতগুলি মুসলমান কান্ট্রি রয়েছে প্রত্যেকটি মুসলমান কান্ট্রিতে উনি ইসলামের প্রচারের জন্য উনি সফর করেন এবং বক্তব্য রাখেন, মানুষকে ধর্মের প্রতি আকৃষ্ট করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা এই মানববন্ধন থেকে বলছি, যারা এই আবু সুফিয়ান আল কাদরিকে হামলা করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পূর্বে আরো আমাদের বিভিন্ন নেতাকে হত্যা করা হয়েছে, বিভিন্ন নেতাকে হামলা করা হয়েছে, আমরা প্রতিবাদে এসেছি, আমরা শান্তিপূর্ণ মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি এই সমাজে থাক, নতুবা যদি এই হয় যে পাল্টা জবাব আমাদেরকে দিতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন এখন এদেশের অধিকাংশ মানুষ সুন্নি মুসলমান, যদি সুন্নি মুসলমান একবারে থাকে এদেশের কোন শক্তি নাই তাদেরকে রুখে দাঁড়াইবার। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জোর দাবি করছি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকাবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য জননেতা আল্লামা আবু সুফিয়ান আল কাদিরিকে অতিরিক্তভাবে একদল সন্ত্রাসীরা হামলা করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকের এই বিশাল মানববন্ধন থেকে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মানববন্ধন থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, অচিরেই যেন অনতি বিলম্বে 48 ঘন্টার মধ্যে যেন আল্লামা আবু সুফিয়ান আবেদী আল কাদিরকে যারা নৃশংসভাবে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জেনেছি এই মাস হচ্ছে আগস্ট মাস, এটা হচ্ছে অত্যন্ত সুখের মাস, জাতীয়ভাবে এই মাস হচ্ছে সুখের মাস। এই মাসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই মাস যেমন জাতীয়ভাবে সুখের মাস, আন্তর্জাতিকভাবেও সুখের মাস। এই মাসের মধ্যে জাপানের হিরোশিমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানের হিরোশিমা 6 আগস্টের মধ্যে লিটল বই নামে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। 9 আগস্টের মধ্যে জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অনুরূপভাবে এই মাস আমাদের সুন্নি জনতার জন্য একটি সুখের মাস, কারণ এই মাসের মধ্যে 27 আগস্ট আল্লামা নুরুল ইসলাম ফারুকিকে নিজ বাসার মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মনে করি আল্লামা নুরুল ইসলাম ফারুকিকে যারা হত্যা করেছে, আল্লামা নুরুল ইসলাম ফারুকিকে যেই সন্ত্রাসীরা, যেই জঙ্গিবাদীরা নির্মমভাবে হত্যা করেছে, ঠিক তারাই আজকে আবু সুফিয়ান আল কাদিরির উপর হামলা করেছে। আজ যদি আল্লামা নুরুল ইসলাম ফারুকির খুনিদের বিচার করা হতো, আজকে যদি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যেসব নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, যেসব নেতৃবৃন্দকে হামলা করা হয়েছে, আমাদের ছাত্র সেনার শহীদ শহীদ হারিম, শহীদ লিয়াকত, শহীদ নইমুদ্দিন, শহীদ জিতু মিয়াকে যারা হত্যা করা হয়েছে, তাদের বিচার যদি এই বাংলার মাটিতে করা হতো, তাহলে আজকে আবু সুফিয়ান আল কাদিরের উপর আজকের এই হামলা হতো না। আমরা উদাত্ত আহ্বান জানাবো নুরুল ইসলাম ফারুকিকের যেসব কুলঙ্কাররা, যেসব জঙ্গিবাদীরা, যেসব সন্ত্রাসীরা হামলা করা হয়েছিল, আজকের এই আগস্ট মাসের এই বিশাল মানববন্ধন থেকে আল্লামা নুরুল ইসলাম ফারুকির হত্যাকারীদেরও গ্রেপ্তারের উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আবু সুফিয়ান আল কাদিরির উপর যে যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ। আবার তোরা উঠে জেগে জয় ধ্বনি কর,
বিশ্ববাতিল শক্তি আজি তীব্র ভয়ঙ্কর যেন কাল বৈশাখীর জ্বর। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আমার অরুণ প্রাণের বীরসেনানী ভাইরা, সর্বস্তরের জনের আপনারা জানেন, আজকে আমরা এমন একটা মুহূর্তে ব্রাগান্ত হৃদয় নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি। আজ থেকে 5 বছর পূর্বে 2014 সালে আমাদের প্রাণপ্রিয় নেতা প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূর ইসলাম ফারুকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার বিচার আমরা পাইনি। 1984 সালে শহীদ হালিমভাবে নির্মমভাবে হত্যা করেছে, তার বিচার আমরা পাইনি। 1986 সালে লিয়াকত ভাইকে শহীদ করেছে, তার বিচার আমরা পাইনি। এভাবে শহীদ জিতু মিয়াকে হত্যা করা হয়েছে, সাইফুলকে হত্যা করা হয়েছে, নইমুদ্দিনকে হত্যা করা হয়েছে, আমরা কোনো বিচার পাইনি। আজকে মানবন্ধনে দাঁড়িয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আপনি আপনার বাবাকে হারিয়েছেন, আজকে 40 বছর পরেও আপনার বাবার বিচার করেছেন, কিন্তু নুসতাম ফারুকীর বিচার আপনি করেন নাই। ঠিক 4 বছর পরে আমাদের প্রিয় নেতা আল্লামা আবু সুফিয়ান আজকাদের ওপর যেভাবে হামলা করা হয়েছে, আমরা শঙ্কা করছি আগামী দিনে তাকে হত্যা করার পরিকল্পনা তারা তৈরি করেছে। আল্লামা নুসতাম ফারুকীকে যারা হত্যা করেছে, তারা আল্লামা আবু সুফিয়ান আল কাদরিকে হত্যা করবার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হামলা করা হয়েছিল। আজকে এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আবু সুফিয়ান আল কাদরির উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন, নচেত ইসলামী প্রাণ ছাত্র সেনা যুব সেনা বৃহত্তর কর্মসূচি বাধ্য হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। মামা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম। আম্মা বাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা যৌথ আয়োজিত অধ্যক্ষের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মৌলানা আনোয়ার মাসুদ হোসেন আল কাদরী সাহেব সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলা ইসলামী ছাত্র সেনা, বাংলা ইসলামী যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি আমরা আজকে এখানে কেন দণ্ডায়মান হয়েছি, কি আমাদের অভিযোগ, কি আমাদের দাবি, আমরা এতক্ষণে অবশ্যই আমাদের কাছে স্পষ্ট হয়ে পড়েছে। আমরা আজকে বেশি কথা না বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু মানুষ, ইনি হিন্দু হয়েও যে নীতিবাক্য উচ্চারণ করেছে, আমরা মুসলমান হয়েও যদি সেটা আমল করতে না পারি তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতার নির্মম পরিহাস ছাড়া আর কিছুই না। কবিগুরু বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণায় তারে যেন তৃণ সমাদহে। তাইলে আজকে আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছি ছাত্র সেনার ইতিহাসে অনেক নেতাকর্মী বাতিল পন্থীদের হাতে শাহাদাত বরণ করেছে, একটারও আমরা সুষ্ঠু বিচার পাইনি এই পর্যন্ত। এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই গত 2014 সালের 27 আগস্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সচিব আল্লামা শহীদ নূর ইসলাম প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ শহীদ হয়েছেন। আজকে 2019 5 বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত একটা আসামিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই। এই ঘটনার আজকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আজকে এটার প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আল্লামা নূর ইসলাম ফারুকীর শহীদকারীদেরকে গ্রেপ্তার করে অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে ফাঁসি দানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে আজকে থেকে 2 দিন আগে 1 তারিখে হাজীগঞ্জে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমী দিন মৌলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরী সাহেবকে অন্যায়ভাবে ওনার নিজের জায়গায় মসজিদ নির্মাণের সময় অতর্কিতে বাতিলপন্থীগণ হামলা চালিয়ে উনিসহ নিরীহ মুসল্লিদেরকে আহত করেছে, আরও প্রায় 4-5 জন মুসল্লি আহত হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা অনুরোধ করছি, আপনি যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছেন, আশা করি আমরা এই সমস্ত বিষয়েও ন্যায় বিচার পাব এবং জাতি আশান্বিত হবে। আপনার হাতেই ন্যায় বিচার সম্ভব এবং অন্যায়কারীরা যে দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, অন্যায়কারীরা গ্রেপ্তার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা হত্যা করেছে তারা হত্যার বিপরীতে ফাঁসির শাস্তি পাবে, যারা অন্য অপরাধ করেছে আইন অনুযায়ী দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, শহীদ নূর ইসলাম ফারুকের বিচারের দাবি পুনরুচ্চারণ করছি। এবং আজকের উপস্থিত আমাদের যে সমস্ত নেতাকর্মী অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, বাংলা ইসলামী ছাত্র সেনা, বাংলা ইসলামী যুব সেনা, বাংলা ইসলামী ফ্রন্টের আহলে সুন্নতুল জামাতের সকল নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সংবাদকর্মী ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, যারা আজকের অনুষ্ঠানকে আমাদেরকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্ত করছি। এখনই আমাদের সংক্ষিপ্ত আকারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সভাপতি আল্লামা অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বাংলা ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলা ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত বাংলাদেশ, ঢাকা মহানগরের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই মাস জাতীয় শোকের মাস। এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 15 আগস্ট। 40 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি তার হত্যার প্রতিশোধে তার বিচার হতে পারে, ফাঁসি হতে পারে, আমরা দাবি করব এই মাসের 27 তারিখে আমাদের সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব আল্লামা নূর ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছিল। অদ্যাবধি কাউকে গ্রেপ্তার করা হয় নাই, অদ্যাবধি কাউকে বিচারের কাঠগড়া নেওয়া হয় নাই। আজকের মানববন্ধনে আমরা জোর দাবি করব এই মাসের মধ্যেই যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা হত্যা করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তারপূর্বক বিচারের আওতা আনার জন্য। সাথে সাথে বলবো, গত পরশুদিন আমাদের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদিরকে যারা হামলা করেছে, যারা নিঃসঙ্গভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতা আনা হোক। যদি এইভাবে একের পর এক হামলা করা হয়, আমাদের অনেক নেতাকর্মী হামলার শিকার হয়েছেন, আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অদ্যাবধি আমরা কোনো শহীদ বরণকারী নেতাকর্মী বিচার পাইনি। আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার বাবার হত্যাকারীদের জন্য যদি বিচার করতে পারেন, অনুরোধ করব আমরাও যারা আমাদের সন্তান হারিয়েছি, আমাদের কর্মী হারিয়েছি, এদের বিচার করে অনতিবিলম্বে প্রমাণ করেন। আপনি নিরপেক্ষভাবে এই দেশ পরিচালনা করছেন, আপনার নিরপেক্ষভাবে এই দেশের প্রশাসন চলছে, বিচারালয় চলছে। যদি একপেশি বিচার করেন, প্রমাণ হবে আপনি শুধু আপনার পরিবারকে রক্ষা করার জন্য মস্ত বসেছেন। আর যদি জাতীয়ভাবে সবগুলো বিচারকে আপনি কাঠগড়ায় দাঁড় করান, তাহলে প্রমাণ হবে আপনি আপামর সুন্নি জনতার, আপামর মানুষের প্রধানমন্ত্রী, সমস্ত মানুষের জননেত্রী। সুতরাং আহ্বান করব আমার প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূর ইসলাম ফারুকী, জামিনীবাবু হত্যা হয়েছে, তার বিচারের দাবি করছি। পাশাপাশি প্রেসিডিয়াম সদস্য গত পরশুদিন আল্লামা আবু সুফিয়ান আবেদী আল কাদরিকে যারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, বিচার আওতা আনা হোক, এ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী সোমবার সারাদিন ব্যাপী প্রেস ক্লাবের সামনে ডেঙ্গু জ্বরের প্রতিষেধক ফ্রি বিতরণ করা হবে। ইসলামী জাগরণ বাংলাদেশের উদ্যোগে আপনাদের সবাইকে সোমবারে ফ্রি এই ডেঙ্গু জ্বরের ক্যাম্পিংয়ে আপনাদের অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।